হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা অ্যাভিনিউ অফ স্টারসের ভিডিও, যেটার কথা আমি আগে অনেকবার বলেছি। তো এই দিন আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে একটা বাঙালি রেস্টুরেন্টে খাবো। এই বাঙালি রেস্টুরেন্টের নাম বেঙ্গল ব্রাদার্স। তো ওখানে আমরা অনেক কিছু খেয়েছিলাম এবং আমি খেতে এত ব্যস্ত ছিলাম যে সমস্ত কিছুর ফটো বা ভিডিও আমার কাছে নেই। কিন্তু প্রথম দিকে যেগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলোর কিছু ফটো আর ভিডিও আমার কাছে আছে। তো আমরা শুরুতেই অর্ডার করেছিলাম ভেজিটেবল চপ, আর ভেজিটেবল চপটা কিন্তু একদম বাঙালি স্টাইলে ছিল, আর তার সাথে ওরা দিয়েছিল কাসুন্দি। চলো দেখাই। এটা কি দিয়েছে? ও, এটা কাসুন্দি। কাসুন্দিতে আবার কি দিয়েছে? ওটা সৌভাগ্য হাতে করেই মেরে দিল, সৌভাগ্য কোনো চাপ নিল না। ভালো বানিয়েছে। এছাড়াও আমরা দু রকমের রোল খেয়েছিলাম। আমি খেয়েছিলাম চিকেন রোল, আর শুভসাজী খেলো মাটন রোল। আর তারপরেই আমাদের প্ল্যান ছিল এই অবজারভেশন হুইলটা দেখতে যাওয়ার। তো এই অবজারভেশন হুইলটা কি একটু বলি। অনেকেই নিশ্চয়ই লন্ডন আয় নাম শুনেছ, বা লাস ভেগাসের সেই বড় নাগরদোল্লাটা, ওই রকমই একটা বড় নাগরদোলা এখানে আছে। আর এটা টিকিট কিন্তু ভীষণ কম, মানে হংকং ডলারে 20 টাকা। আর খুব একটা লাইনও ছিল না, আর এটা রাত 12টা অবধি প্রায় খোলা থাকে। তো আমরা এটা বেশ রাতের দিকে গিয়েছিলাম, তখন প্রায় 8টার মতো হবে। আর নাগরদোল্লা থেকে সমস্ত বড় বড় যে অফিসগুলো আছে সেগুলো রকম দেখা যায়, এবং বেশ সুন্দর লাগছিল দেখতে। চলো দেখাই। ওর সামনে আবার ওই একটা সবুজ রঙের কাপড় লাগিয়ে ছবি তুলে সেটাকে এডিট করে এরকমভাবে দিয়েছিল, এবং এদের এডিটিং কিন্তু বেশ ভালো ছিল। আর তারপরে ওই ওখান থেকে একটা ক্রুজ ধরে, বা ছোট একটা নৌকা ধরে বলতে পারো, আমরা এই স্টার ফেরিতে এলাম। তোমরা যদি আমার তৃতীয় ভিডিওটা দেখে থাকো, যেটা হংকং সিটি ট্যুর, তাহলে তোমাদের মনে থাকতে পারে যে স্টার ফেরি থেকে একটা ক্রুজ ধরে আমরা সেন্ট্রালে যাওয়ার বদলে ভুল করে অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম। তো আজকে কিন্তু আমরা সেন্ট্রাল থেকে অ্যাকচুয়ালি ক্রুজটা ধরে আবার স্টার ফেরিতে ফেরত যাচ্ছি। আর রাস্তাতে এরকম সুন্দর সুন্দর নৌকা দেখতে পাচ্ছিলাম, লোকে কিন্তু এখানে হুলিয়ে মস্তি করছে। এই যে রেলওয়ে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, আর ওর পাশেই যে একটু গাছওয়ালা যে জায়গাটা, ওখান থেকে শুরু হয় অ্যাভিনিউ অফ স্টারসের জায়গাটা। কিন্তু এই দিন আমাদের লাক খুব খারাপ ছিল। ওখানে পৌঁছতেই দেখলাম বেশ জোরে বৃষ্টি এসে গেল, আর তাই আমাদেরকে ঘরে ফিরতে হলো। আর তারপরের দিনই আমাদের শেষ দিন, বৃহস্পতিবার। শুক্রবার দিন আমাদের কেপ টাউনে ফেরার কথা। তো বৃহস্পতিবার শুভসাচিত গেছে কনফারেন্সে, আমি হালকা কিছু লাঞ্চ করলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম যেটা দেখা হয়নি সেটা দেখতে, স্টার ফেরি পিয়ার থেকে আরেকবার অ্যাভিনিউ অফ স্টারসের দিকে যাব। তো তখনও বেশ বিকেল হয়েছিল, আমি এই রেলওয়ে ক্লক টাওয়ারটা আরেকবার দেখলাম, আর ওর সামনে লোকে যেরকম হুলিয়ে আড্ডা দিচ্ছে এটা দেখে আমার অনেকটা কলকাতার একাডেমি অফ আর্টসের কথা মনে পড়ে গেল। এই দিন মেঘলা থাকলেও আগের দিনের মতো বৃষ্টি হচ্ছিল না, তাই ভিজিবিলিটি একটু হলেও ভালো ছিল। তো এখন
সন্ধে হয়নি, একটু এই রকম ধরনের একটা দৃশ্য আমি এই স্টার ফেরি পিয়ার থেকে দেখতে পাচ্ছিলাম। আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এইখান থেকে অ্যাভিনিউ অফ স্টার্স এর শুরু। যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই এই অ্যাভিনিউ অফ স্টার্সটা কী জিনিস। তো এই পুরো সমুদ্রের ধারে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। এখানে বিভিন্ন হংকংয়ের যারা অ্যাক্ট্রেস বা অ্যাক্টার আছে তাদের নাম লেখা আছে এবং তাদেরকে সম্মান জানিয়ে এই জায়গাটা বানানো। তো হংকং বা এই দিকের হিরো বা হিরোইন বলতে আমি একমাত্র ব্রুস লি নামই জানি। তো ওর একটা মূর্তি আছে, সেটা অনেকটা দূরে। তো আমি ঠিক করেছিলাম ওই অবধি আমি হাঁটবো আর ওটা দেখে তারপর আমি ফিরে আসব আর তারপর সব্যসাচীর সাথে মিট করতে হবে। তো এটা একদম শুরুতেই পেয়েছিলাম, এই হাতের ছাপটা আছে। আর তারপর আমি মাপ করে দেখলাম এর হাত আর আমার হাতের সাইজ মোটামুটি একই, আর এই যে ওনার নামটা এখানে লেখা আছে। তারপরে হাঁটতে হাঁটতে একটা K11 বলে একটা আমি শপিং মল দেখলাম। এই K11 শপিং মলটা এর আগেও আমি একদিন ঢুকেছিলাম, কিন্তু ওটা বাইরে থেকেও যে এত সুন্দর বুঝতে পারিনি। আর এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো আছে। ঘুরতে ঘুরতে আমি কিন্তু প্রায় শেষ জায়গায় চলে এসেছি। এইখানে ব্রুস লির ওই মূর্তিটা আছে আর সেখানে প্রচুর বড় লাইন তার সঙ্গে ফটো আর ভিডিও করার জন্য। আমি একটু দূর থেকে একটা ফটো দেখে চলে এলাম। ওখান থেকে ফিরবার পথে আমি এই টেম্পল মার্কেটটা ঘুরতে এলাম আর সব্যসাচী আমার সাথে এখানেই মিট করেছে। আর এখন আমরা এই মার্কেটটা পুরোটা ঘুরে দেখব। এই টেম্পল মার্কেটটা কেমন সেটা এক কথায় বলতে গেলে অনেকটা ওই গড়িয়াহাটের মার্কেটের মতো। দুধারে ছোট ছোট দোকান আছে এবং অনেক সস্তায় একটু দরাদরি করে জিনিসপত্র কিনতে হবে। তো এই রাস্তাটার উপরটা পুরোটা এই রকম চাইনিজ ল্যান্টার্ন দিয়ে সাজানো আর এখান থেকে আমি কিন্তু সস্তাতে অনেক জিনিস কিনেছি। আমি প্রায় 20 টাকার মানে হংকং ডলে 20 টাকা দিয়ে টি শার্ট পাওয়া যাচ্ছিলো, এরকম অনেকগুলো টি শার্ট কিনেছি, ব্যাগ কিনেছি এবং আরও অনেক ভালো ভালো জিনিস কিনেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই।